মাংস তো পারমার মতো যদি হতাম, রোহিঙ্গার মতো যদি হতাম, তাহলে আমাদের কেউ দাম দিত না। আপনারা তো আমাদের এই দেশটা দিয়ে গেছেন, আমাদের বক্তৃতায় নয় কর্ম, আমাদের এই ভালোবাসার জায়গাটা থাকা উচিত। সেই জায়গাটিকে কিভাবে বিতর্কিত করা যায়, সেই জায়গাটাকে কিভাবে অপমানিত করা যায়, সেই কাজ যে ছেলেটা করলো, আমি নিজে এমপি হতে পারতাম কিন্তু দাঁড়াই নেই। আমি বলছি আসামটা গেলের পরীক্ষা দেই, আদর্শের পরীক্ষা দেই। যখন উদ্দিন ভাই বললো আমরা মুক্তিযোদ্ধা, আমরা এই দেশ তোমাদের জন্য স্বাধীন করে দিয়েছি, তোমরা পুজো, তোমরা আমাদের জন্য কি করবা, আমি এক কথায় বলতেছি আমার কি করতে হবে। আমার কাছে পার্লামেন্ট মেম্বার মন্ত্রী বড় না, আপনারা যে জন্মভূমি দিয়ে গেছেন এই জন্মভূমিটাকে পবিত্র রাখি আমাদের দায়িত্ব। আপনারা যখন বাংলা রাস্তা দিয়ে চলে, আপনারা যখন রিক্সা দিয়ে বাংলা রাস্তা দিয়ে চলে, তখন নিজের বুকের মধ্যে লাগে রাষ্ট্র সরকার টাকা দিয়েছে, আপনারা কেন বাংলা রাস্তা দিয়ে চলবেন, সেসব নিজের কাছে কষ্ট লাগে। এয়ারপোর্ট থেকে জয়দেবপুর রাস্তা মাত্র 15 মাস টাকে করতে, আজকে 12 বছর ধরে রাস্তাটা করছে, তারা সরকারের সাথে আলোচনা করার সাহস পায় না, ভয় পায়। সত্য বলতে কেন ভয় পেয়ে তুমি, জনগণ ভোট দিয়েছে আমারে, আমাদেরকে ভোট দিয়েছে 12 কিলো রাস্তা করতে, পৃথিবীর কোনাই আছে 1 কিলো রাস্তা 250 কোটি টাকা লাগে? এই যে একটা লুটপাট করলো, তোমরা সেই লুটপাটকারীর ধরবে না? লুটপাটকারীর তোমরা ধরবে না, করবে না, এটা অন্যায় অনিয়ম। একটা শহর ধ্বংস করে দিল, তোমরা একদিন কথা বললে না, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হতে হবে। সারা পৃথিবীর সাথে আমাদের ব্যবসা আছে, সারা দুনিয়ার মধ্যে আমাদের দেশে বাঙালিরা চাকরি এবং ব্যবসা করে, পৃথিবীর কোন মানুষের সাথে আমাদের বন্ধুত্ব নষ্ট যেন না হয়, সেই হিসাবে আমরা পবিত্র স্থান, আমাদের বীর মুক্তিযোদ্ধা আমাদের দেশ দিয়ে গেছে, সেটা আমরা রক্ষা করতে চাই। সেই জন্য আপনাদের কাছে সহযোগিতা দোয়া চাই, আপনাদের এই আমানত আমরা সন্তান হিসাবে রক্ষা করতে চাই। আপনাদের দেওয়া প্রিয় জন্মভূমি আমানত, বঙ্গবন্ধুর দিয়ে দেওয়া এই আমানত আমরা রক্ষা করতে চাই। সেই জন্য আমরা আপনাদের সন্তান হিসাবে, আপনাদের সাপোর্টার হিসাবে, আপনাদের কর্মী হিসাবে কাজটা শুরু করেছি। আপনাদের কেউ যেন ভুল মিথ্যা তথ্য না দিয়ে আপনাদের সাথে যেন আমাদের সম্পর্কটা নষ্ট না করাতে পারে, সেই জন্য আপনাদের কাছে সহযোগিতা চাই, দোয়া চাই। এবং আপনাদেরকে আমরা ওয়ার্ড ভিত্তিক আমাদের সিটি কর্পোরেশন লিস্টের মাধ্যমে সেইগুলো পৌঁছে দেবো, এবং আপনাদের যারা যেখানে আছেন অসুস্থ যারা আছেন তাদের চিকিৎসা করার জন্য আমরা আর্থিকভাবে সহযোগিতা করব। যেহেতু শুক্রবার একটা জুমার নামাজ আছে, সেই হিসাবে আমি আলোচনাটা এখানে শেষ করছি। এবং আমি আপনাদেরকে বলবো, যেহেতু নির্বাচন অনেক নিয়ম আছে, আইন আছে, 18 তারিখের আগে ভোটও চাওয়া যাচ্ছে না, সেই হিসাবে আমি বলছি যেহেতু বীর সন্তানরা যারা আসবে আপনারা তাদেরকে সবাই সহযোগিতা করবেন। আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আমরা কর্মী হিসাবে আপনাদের সাথে থাকবো। আজকে এই 12 বছর ধরে আজকে ফোরম্যান হচ্ছে, 4 বছরের শেষ হওয়ার কথা বলার মানুষ নাই, তারা খালি ভোট নিয়ে যায়, তারা খালি এসে আপনাদের কাছে ভোট নিয়ে যায়। আমাদের এই রাজনৈতিক লিডার জনগণের বন্ধু, জনগণের ভালোবাসায় তিনি সিদ্ধ, আর জাহাঙ্গীর আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনি অনেক কিছু দিয়েছেন গাজীপুর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য, আপনি অনেক যাতে হাল হয়েছে যেটা বক্তৃতায় বলেছেন, আপনাকে অনেক অপদস্থ করা হয়েছে। আপনি যখন মেয়র ছিলেন, মেয়রের দায়িত্ব পালন করে গাজীপুরে কুবাই থেকে কাউটিয়া, কুবাই থেকে কাশিমপুর, টঙ্গি থেকে কাউটিয়া যতগুলো মসজিদ আছে সকল মসজিদের ইমাম থেকে আপনি প্রতি মাসে একটা ভাতা দিতেন। আপনি মেয়রের আপনাকে ষড়যন্ত্র সরানোর পর ওই ভাতা বন্ধ হয়ে গেছে, আজকে আবার আপনি শুরু করতে যাচ্ছে। আমি আপনার কাছে দাবি করব, আপনি একটা ভালো কাজ করতেছে, ইমাম এবং খতিবদেরকে ভাড়া দিয়ে আপনি একটা ভালো কাজ করতেছে, আমি আপনাদেরকে অনুরোধ করব। এই যে আমার মুক্তিযোদ্ধা ভাইরা, এরা কারা? ধনী দুলালরা মুক্তিযুদ্ধে যায় নাই, মুক্তিযুদ্ধে গেছে মধ্যবিত্ত নিম্নবিত্তের সন্তানরা। তখন দুর্বল বয়স ছিল,
ট্যাঙ্ক ছিল, আজকে বয়স হয়ে গেছে। গত মিটিং এ গত বছরের মিটিং এ যারা ছিল আজকে তাদের মধ্যে অনেকে নাই, আজকে যারা আছে আগামী সবাই তাদের অনেকেই থাকবে না। আমার পাশে পাশে আমার মুক্তিযোদ্ধাদের ভাইদের জন্য একটা বরাদ্দ রাখবে, তাদের জন্য একটা ভাতার ব্যবস্থা করবে। আমি অবশ্যই আশাবাদী যে মানবিক মেয়র সিটি কর্পোরেশন প্রধানের উপদেষ্টা জাকির আলম অবশ্যই করে আপনাদের পাশে থাকবে, অতীতে ছিল আগামী দিনেও থাকবে। উনি উনি প্রথম মেয়র হয়ে এই সিটি কর্পোরেশন থেকে মুক্তিযোদ্ধাদেরকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছেন। উনি এর আগে উনি প্রথম চালু করেছেন, উনি একজন মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করেন। তার ভাই আমি এমনি আমাদের বিধি নিষেধ, আমি আর কথা বলাবো না, আমি শুধু আপনাদেরকে বলবো আমার জন্য আপনারা একটু দোয়া করবেন। গত 18 বছর খালি ভোট দিয়েছে আপনাদের কাছে, খালি ভোট দিয়ে গেছে আপনাদের কাছে কোনো নীতিও আসে নাই। কোন মুক্তিযোদ্ধারা কি অবস্থায় আছে কোনদিন কোনো খোঁজ খবর নেয় নাই। আর আজকে আমি আপনাদের ভাই কোনদিন বেড়িবাড়ি করি নাই, সততার সাথে মানুষের পাশে দেখেছি, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থেকে মানুষের দুঃখ লাঘব করার চেষ্টা করেছি। জীবনে জীবনে কিছু পাই না, একজন মুক্তিযোদ্ধার প্রতিনিধি আপনাদের প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদে পাঠানো। আমাদের আজকে যারা সবাই উপস্থিত তাদেরকে যাতে বাঁচিয়ে রাখেন, এই কামনা করে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।